একদম সময় নেই আমাদের বাড়ি যাওয়ার, এক মাসও নেই, কারণ অলরেডি সামনের মাসে আজকের দিনে হচ্ছে দশমী। চলে এসেছি আমরা, ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে শ্রী ডোড্ডা গণপতি টেম্পল, এটার নাম ইলিশ মিল বলো, মানে ইলিশ মিল যাই বলো। হ্যাঁ, আমার কপালে ইলিশ খাওয়া নেই। বাংলা ইউটিউব চ্যানেল, সো চলে এসেছি আজকে আবার অ্যানাদার এক্সাইটিং ব্লগ নিয়ে। সো সাথে থাকো, অ্যান্ড আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর হাতে বেশি দিন একদম সময় নেই আমাদের বাড়ি যাওয়ার, এক মাসও নেই, কারণ অলরেডি সামনের মাসে আজকের দিনে হচ্ছে দশমী। কি বলতো, মানে এই আসছে আসছেটাই না ভালো, এই যখন চলে আসে না, চলে এসে কখন দিনগুলো একদম হুড় হুড় করে পেরিয়ে যাবে নিজেও বুঝতে পারবো না। এখন মনে হচ্ছে যে না ঠিক আছে, এই আসছে আসছে এক একটা দিন করে আমরা কাউন্ট করছি, এটাই অনেক ভালো। তো যাই হোক, এটাই মানে এখন থেকেই ভাবছি যে কখন কিভাবে বেরোবো না বেরোবো, মানে এই একটা না বাঙালিদের একটা অন্যরকম ইমোশন জানো তো। যারা স্পেশালি বাইরে থাকো তারা এই জিনিসটাকে অনেক ভালো রিলেট করতে পারবে। যেরকম এই এতদিন পর আমি লাস্ট মানে অনেক দিন আগে বাড়ি গেছিলাম, তারপরে এই আবার পুজোতে বাড়ি যাব। তো কলকাতায় যখন থাকতাম তখন তো ব্যাপারটা একদমই আলাদা ছিল, যখন তখন বাড়ি চলে যেতাম, কিন্তু ব্যাঙ্গালোরে আসার পর সে একদম মানে হালে ফিলে বছরে একবার, মাসে কালেও বলবো না, মানে সেই 7-8 মাস পর পর একবার বাড়ি যাওয়া। তো যখন বাড়ি যায় না তখন সে আগে এক দু মাস আগের থেকে কাউন্টডাউন স্টার্ট হয়ে যায়, এটাই এখন হচ্ছে। তো যাই হোক, আজকে তো এমনি তো সানডে, তো সানডেতে বলবো না যে অনেক কিছু প্ল্যান আছে, আর এমনিতে খালি একটাই প্ল্যান ফিক্স আছে, যেটা হচ্ছে আগের দিনকে তোমাদেরকে বলছিলাম যে দীপায়নের শপিংটা কমপ্লিট হয়নি, সেটা আজকে যাব আমরা করতে। আর শ্রেয়ার যেটা ড্রেসে নিয়ে কনফিউশনের ব্যাপার ছিল, ওর সাইজে পাচ্ছিল না, সেটা অলরেডি কলকাতায় ট্রেন্ডস থেকে পেয়ে গেছে, ওটার একটা শর্ট আউট হয়ে গেছে, তো ওইটা আপাতত ফাইনাল আছে। দীপায়নের জন্য ট্রেন্ডসে যাওয়ার, বাকি কি হবে না হবে এখন অবধি কিছু জানি না। কি আজকে প্ল্যান? এখন ইচ্ছা হলো যে ফেসবুক থেকে একটা দেখি, আমি তোমার উপর ছেড়ে দিয়েছি না, প্রথমত এখন আমার কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে, ভালো মন্দ বলতে ওই বাঙালি টাইপস খাবার সানডে বলে, তো প্রথমে ভালো রেস্টুরেন্ট যাবো, তারপর দেখছি না। একটা ফেসবুক থেকে পেয়েছিলাম কন্ট্যাক্ট যে ওরা থালি দেয় বেশ অনেক রকমের থালি, তো ফোন করলাম, বলছে এখন পসিবল না, প্রি বুক করতে হবে 24 ঘন্টা আগে, এরকম ব্যাপার, তো তবে যে পাবো, আজকে তাহলে হচ্ছে না। তো আলটিমেটলি চলো তাহলে কোনো বাঙালি রেস্টুরেন্টে খাই, মানে থালি খাবো, কোনো সিঙ্গেল সিঙ্গেল আইটেম না, আর আগেবার মতো ওই অত বড় ফিস কাটলেট টাইপের নেবো না, এবার পরিষ্কার থালি অর্ডার করবো, যাতে পেট ভরে একটু মানে সব আইটেমগুলো খেতে পারি। ঠিক আছে, আর প্যাক করে না নিয়ে আসতে, মানে ইলিশ থালি বা ভেটকি থালি এরকম, যেটাই যেটাই, হ্যাঁ। তারপরে দেখি এখানে একটা আছে সামনে বসবানগুড়ি বলে, আমি খেলে ইলিশ থালি খাবো, আমি ভাই বহুদিন ইলিশ মাছ খাইনি, প্লিজ আমি পাগল হয়ে যাচ্ছি, আমি গেলে বা ইলিশ থালি খাবো, আর আমি কোনো দিকে কিচ্ছু দেখাবো না, কোনো বাঙালি রেস্টুরেন্ট গেলে আমি ইলিশ থালি খাবো। হ্যাঁ, আশা করছি পুজোতে বাড়িতে গেলে ওখানেও মানে অ্যাভেলেবেল থাকবে, পাবো তাহলে প্রায় খেতে পাবো, এখানে যেমন খাবো ওখানেও খেলে ভালো হয়, মানে পেলে ভালো হয়। আর সেকেন্ড অফ অল হচ্ছে, তো তুমি তো বন্ধু নিশ্চয় বলে দিয়েছো যে মলে যাবো আজকে, আমার পেন্ডিং শপিং কিছু বাকি আছে, ওই তো ট্রেন্ডসে যাবো, ওটা তো ঠিক আছে। আর একটা দেখছি বিকেলবেলার দিকে ওই একটা গণেশ ঠাকুর আছে, এটাও একটা ফেমাস, মানে প্যান্ডেল দিকে না বাট ঠাকুরটা অনেক বড় যাই না, এবার আজকে অলরেডি রোববার হয়ে গেছে, হ্যাঁ এক সপ্তাহ হয়ে গেল পুরোপুরি, এক সপ্তাহ হয়ে গেছে, এবার আদৌ আছে কি আছে আছে না বলছি, আছে কি নেই আমার মনে হয় ম্যাক্সিমাম 99.99% বিসর্জন হয়ে গেছে। এবার আমাদের মেইন রোডে আরেকটা হচ্ছে, প্যান্ডেল হয়েছে বলতে মেইন গেট হয়েছে, এখনো প্যান্ডেল কিছু নেই, দেখবো রাতারাতি প্যান্ডেল হয়ে গেছে, বাট জানি এটা হবে, কবে হবে জানি না, তো যদি হয় তোমাদেরকে নিশ্চয়ই দেখাতে, আমরা দেখাতে পারবো সেটা। এখানে করে নিয়েছি গরমা গরম চায়, এবার দুজনে মিলে আরামসে বসে একটুখানি চা খেয়ে নি, তারপরে চা খেয়ে যদি কোথাও বেরোতে হয় তখন এবার জলদি করে রেডি হতে হবে। ফাইনালি ফুল রেডি, এখন এবার বেরোচ্ছি।
ফার্স্টে কোথায় যাচ্ছি না ফার্স্টে দীপানকে বললাম যে যেই গণেশ পুজোর প্যান্ডেলটা বলেছিলাম ওইখানে আগে যেতে, বাট দীপান বলছে যে না আগে নাকি ও খেতে যাবে কারণ ওর খুব জোর খিদে পেয়ে আছে। ব্রেকফাস্ট করে বলছে আমার খিদে পেয়ে আছে ওই খালির লোভে, ব্রেকফাস্ট হালকা করেছি তো মানে লাঞ্চটা জমিয়ে করা উচিত খালির লোভে, লাঞ্চটাকে শেষ করতে পারবো না। যাই হোক এখন ওইখানেই যাচ্ছি, এবার গণেশ পুজো প্যান্ডেলটা তো পুরো আমার দোনমনে হয়ে আছে যে আদৌ হবে কি হবে না, যাই ওখানে গেলে তো বুঝতে পারবো, তো এখন যাই জলদি করে বেরোই। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে এটা ডিসাইড হলো যে ফাইনালি আমরা প্রথমে এলাম যে মন্দিরটার কথা বলছিলাম সেই মন্দিরটাতে এলাম, আর এখানেও যেটা নামটা দেখতে পাচ্ছি গণেশ টেম্পল, মানে এটাও যা দেখে বোঝা যাচ্ছে যে গণেশ ঠাকুর এখানে স্থাপিত আছে, আর তাই তো মনে হচ্ছে নাকি বলো? গণেশ ঠাকুর এখানে স্থাপিত আছে, এবার ভেতরে গেলে বোঝা যাবে কারণ এটাই গণেশ ঠাকুরের টেম্পলটাই নাম। এবার ভেতরে দেখা যাক, ভেতরে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি আমরা, ভেতরে ঢুকে গেছি, এটা হচ্ছে শ্রী ডোড্ডা গণপতি টেম্পল এটার নাম, আর ভেতরে মনে হয় অবভিয়াসলি মূর্তিটা থাকবে, আর এটার এদিকে আশেপাশে ছোট্ট মেলার মতো এখানে স্টল টাইপের বসেছে আর কি। তো কিছু আছে মানে লাইট জ্বলছে এদিকে, গেট হ্যাঁ মনে কিছু আছে মেবি, হয়তো বুঝতে পারছি না। তো যাই হোক এখন ভেতরে যাওয়া যাক। ভেতরের মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর ওইখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা একদম এলাও ছিল না, ওই দিক থেকে দীপায়ন কোনো রকম খালি গ্লিমসগুলো নিয়েছে, আর আমিও শর্টসের জন্য জলদি জলদি করে খালি শর্টসগুলো নিয়েছি। কারণটা হচ্ছে এটা পার্মানেন্ট মানে স্থাপিত মূর্তি, হ্যাঁ স্থাপিত মূর্তি পুরো পাথরের, আর অনেক বড় মূর্তিটা আমি এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর এই দিকটাতে সাইডে মানে ডান দিকে আর একটা সিঁড়ি চলে যাচ্ছে, ওটা হচ্ছে নন্দীর মূর্তি আছে ওইখানে, তো এখন ওইখানেই যাচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই নন্দী টেম্পলটা, টেম্পলটা এত বড় ভাবতেও পারিনি। তো ওই দিক থেকে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে পুরো এইদিকে এলাম, আর ওই সাইডটাতে এখানে সব স্ট্যাচু ছিল, তারপর ওখানে ঘর সাজাবার মতো জিনিস ছিল, আর এই জায়গাটা বেশ সুন্দরই লাগছে, হ্যাঁ অনেক বড়, হ্যাঁ ভেতরটা মনে হচ্ছে অনেক বড় মূর্তিটা হবে। তো এবার যাই ভেতর দিকে। তো আমরাই ভেতরে ঢুকে গেছি, আবার এখানেও দেখো এখানে লেখা আছে মোবাইল ফোনস আর নট, মোবাইল ফোনস আর নট অ্যালাউড লেখা আছে, ও ফটো উইথ স্ট্রিক্টলি প্রোহিবিটেড লেখা আছে। আমরা তো মন্দিরটা থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি আমরা সেকেন্ড ডেস্টিনেশনে যেটা হচ্ছে মলে, কারণ ওটার জন্য টাইম হাতে নিয়ে দেখতে হবে। দুবারই আগের ভাবে গেলাম, দুবারই সে হড়বড়ের মধ্যে ছিলাম, তো আজকে তার জন্য একটু টাইম নিয়ে করবো। আর দুপুরবেলাতে জলদি করে এখন অলমোস্ট সন্ধে হতে চললো, নেহাত একটু মোটা করে ব্রেকফাস্ট খেয়েছিলাম বলে একটু শান্তি, কারণ দিনের বেলাতে তোমার কেন খেতে যেতে পারলাম না বলতো, যখন বেরোচ্ছি তখন দেখছি অলরেডি ক্লোজ, সেই খুলবে সন্ধেবেলাতে, এরকম দুটো রেস্টুরেন্ট দেখলাম বাঙালি, দুটো রেস্টুরেন্ট এরকম সেম ছিল। তো যাই হোক তার জন্য এখন যাচ্ছি আগে মলে, দীপানের জন্য ওই টি শার্টগুলো আগে কিনে নিই ওইখান থেকে, তারপরে যাবো খেতে। চলে এসেছি আমরা আবার সেম মলে, এটাতে নিয়ে কমসে কম তিনবার পর পর আসা হয়ে গেল, এ নিয়ে মানে এত ঘন ঘন মল, মনে আমাদের যে বাড়ির সামনে যে মলটা আছে ওটাতেও যায়নি। তো যাই হোক আর এখানে এই সামনে একটা ফুচকা খেলাম, বাবা কি জঘন্য ছিল ফুচকাটা, মানে মুডটাই পুরো অফ হয়ে গেল, এত জঘন্য ফুচকা ছিল। তো যাই হোক এখন ভেতরে যাই। এখানে দীপায়ন দেখছে ও নিজের জন্য শার্ট, আর আমার সবথেকে অবাক লাগছে উনি কি চেকসের উপর দেখছে, বাবা চেকসের উপর দেখছে, হ্যাঁ আর আজকে দেখছি ভালো ভিড়ও আছে। হ্যাঁ অন্য সময় পুরো ফাঁকা, দুদিন এসেছিলাম দুদিনই ফাঁকা ছিল, আজকে রোববার না, রোববারগুলো একটু ভিড় আছে। দেখি শার্টেও দেখতে পারি, টি শার্টের উপর দেখতে পারি, এ তো বলছে টি শার্ট নেবে না, শার্টের উপরই দেখবে, দেখি এখন দেখা যাক। মোটামুটি যা কেনাকাটি ছিল সেগুলো তো হয়ে গেছে, অনেকক্ষণ টাইম লাগলো, এক থেকে দেড় ঘন্টা অবধি সময় লাগলো। তো এখন যাচ্ছি কিছু খেতে, যে ওই দুপুরবেলাতে ভাবছিলাম যে যাবো, তখন তো যাওয়া হলো না, বৃষ্টি লাগলো গায়ে, হ্যাঁ আবার এক দুটো আমরাই অত বৃষ্টিটা পেলাম, বৃষ্টি পড়লে আবার গেল অ্যাজ ইউজুয়াল, এখন জলদি করে যাই। তো
তা আমরা এখানে ফাইনালি পৌঁছে গেলাম অনেকক্ষণ ধরে, মানে খাওয়ার জন্য এখানে, মানে স্পেশালি বাঙালি থালি খাওয়ার জন্য মরে যাচ্ছিলাম সেই দুপুর থেকে, কিন্তু কিছু করার ছিল না, দুপুরবেলা দোকান বন্ধ ছিল অ্যাজ ইউজুয়াল। তো আমরা চলে গেলাম মন্দিরে। মানে দুঃখের বিষয় জানাচ্ছি কি, যেটা ইলিশে খাবো বলে একটু আগে নিয়ে এসে শুনতে হবে আমার কথা, যেটা কাকা ইলিশ খাবো শেষ, ইলিশ মিল বলো, মানে ইলিশ মিল যাই বলো শেষ, আমার কপালে ইলিশ খাওয়া নেই একদমই নেই। আচ্ছা আচ্ছা, খুব জলদি পাবে, কিছু করার নেই, যাই হোক এখন আপাতত স্টার্টার সং মেইন কোর্স দুটোই একসাথে অর্ডার করেছি, কারণ আমরা ঢুকে স্টার্টিং বন্ধ হওয়ার মুখে। আমরা তাও মানে সকালে ব্রেকফাস্ট করে, অ্যাকচুয়ালি আজকে লাঞ্চ করিনি যেমন বলেছি, তো এখানে মলে ঢোকার আগে ওই স্ন্যাক্স খেলাম, মানে ব্রেকফাস্টটা তাও মানে আমরা কি ব্রেকফাস্টটা করেছি ব্রাঞ্চ করেছি, এত মোটামুটি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো মোটামুটি কোথায় পেট ভরে গেছিলো, আর আমার আসার সময় কী পাগলের মতো হাই উঠেই যাচ্ছে, হাই উঠে আমি গাড়ি চালাচ্ছি পেছন দিক থেকে হাই তুলছে, আমার হাই উঠেই যাচ্ছে, কারণ মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে পড়ি, এখন খাবো দাবো আর ঘরে গিয়ে ঘুম। সানডে কেটে গেল, চলে এসছে আমাদের স্টার্টার্স, এখানে নর্মাল নিয়েছি ফিশ কাটলেট, আর আগের দিনের মতো ফিশ কবিটা চিনি নি, তার জন্য নর্মাল এখানে ফিশ কাটলেট নিয়েছি, এখন এখন এটা খাবো, তারপর আবার মেন কোর্সটা আসবে। এটা চলে এসছে আমাদের মেন মিল, আমি নিয়েছি এখানে ভেটকি মাছের পাতুরির মিল, আর দীপান এখানে নিয়েছে পাবদা মাছের, পাবদা ঝাল, পাবদা ঝাল, আমিও ভেটকি ঝাল করতে এসেছি, বাট ভেটকি ঝাল বললো এটা নেই, তার জন্য ভেটকি পাতুরি নিয়েছি, আর তার সাথে আলু ভাজা দিয়েছে, ডাল আর এখানে চাটনি। বেরিয়ে গেলাম, পেট একবার পুরো ওভারলোডেড আমারও, আর আমার যদি ওভারলোডেড হয় মানে হাফ খেয়ে, ওর তো ডবল খেয়েছে, ও নিজেরটা খেয়েছে প্লাস আমারটা হাফ খেয়েছে, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে আর কি। আর খেতে খেতে না এই জায়গাটাতে কোথাও একটা সামনে মনে হয় অ্যাক্সিডেন্ট হলো, খুব জোরে আওয়াজ হলো, মানে না অ্যাক্সিডেন্ট কিছু হলো না, কীরকম একটা ভুকে ভেতরটা করে ওঠে, এখন দেখছি কিছু নেই, মনে হয় যে যে পড়ে গেছিলো সে হয়তো উঠে গেছে বা কিছু একটা হয়েছে, যাই হোক সব ভালো থাকলেই ভালো, যাই এমনিতে এখন বাড়ি যায়, খুব টায়ার্ড লাগছে আজকে জানি না কেন। আমরা তো ঘরে ফিরে গেছি, আর ওইখানেই তোমাদেরকে বেরিয়ে বললাম আজকে আমার এত টায়ার্ড লাগছে কেন আমি নিজেও বুঝতে পারছি না, মনে হচ্ছে যে বিছানায় শোবো আর সাথে সাথে ঘুমিয়ে পড়বো, এতটাই লেভেলে টায়ার্ড লাগছে। তো দীপায়ন তো গেল, এখন ফ্রেশ হয়ে এলো, আমিও যাই, জলদি করে ফ্রেশ হইনি, আর এডিটটাও আজকে আমাকে রাতেবেলায় হাফ করতে হবে, কালকে সকালে হাফ করব, কারণ আজকে রাতে মনে হয় না পুরো এডিট করতে পারবো বলে। আমি মোটামুটি যা ফ্রেশ হওয়ার হয়ে গেছি, ভালো করে মুখটাকেও ক্লিন করে নিয়েছি, আর একটা জিনিস আমি তোমাদেরকে ছোট্ট অ্যাডভাইস দিতে চাই, এটা অনেকে হয়তো জানো আবার অনেকে নাও জেনে থাকতে পারো, বেসিক্যালি কি বলতো, যারা বাইরে থেকে এসে মানে জল দিয়ে নর্মাল ফেস ওয়াশ করে নেয় না, এটাতে আমি মনে করি কোথাও না কোথাও মুখটা ভালো করে ডিপ ক্লিনস হয় না, কারণ কি বলতো ফেসের দিক থেকে যদি আমি কথা বলি, ফেসের কিন্তু আমাদের ডিপ ক্লিনজিং হওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি যেরকম একটা মেথড ইউজ করি, অলওয়েজ যখন আমি বাইরে থেকে আসি প্রথমে একটা ওয়াইপস নিয়ে আমি গার্নিয়ার মিসেলার ওয়াটার দিয়ে পুরো মুখটাকে আমি ক্লিন করে নিই, এটাতে কি হয় বলতো 70-75% মুখটা ওইখানেই ক্লিন হয়ে যায়, তারপরে গিয়ে আমি মুখে আমি ফেস ওয়াশ করি নিই, আর এটাতে আমার মনে হয় মুখটাতে যখন আমি নিজে তারপরে স্কিন কেয়ার করি মুখটাতে নিজেই মানে টাচ করলে বোঝা যায় যে হ্যাঁ মুখটা ভালো করে একদম ক্লিন হয়ে গেছে। তো আমি এটাই তোমাদেরকে বলবো যে যারা এই জিনিসটাকে মেথডটাকে ডাইরেক্ট ইউজ করো যে জল দিয়ে ফেস ওয়াশ করে নাও, তারা এই জিনিসটাকে করো না, প্রথমে এসে আগে মুখটাতে যে যে মেথডই তোমরা ইউজ করতে চাও সেটাকে ইউজ করতে পারো, ভালো করে মুখটাকে আগে ক্লিন করে নেবে, ক্লিন করার পর তারপরে তোমরা মুখে ফেস ওয়াশ করে নেবে, দেখবে অনেকটাই মুখটা ডিপ ক্লিন হবে। তো ফেসের দিক থেকে এটা করাটা খুবই ইম্পর্টেন্ট সেটা আমি মনে করি। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই উইথ দ্য নেক্সট ব্লগ, ততক্ষণে টাটা টাটা, গুড নাইট, গুড নাইট।